সেই ডালটা ম্যাচিউর টাইম হয়ে গেছে, সেই ডালটা কি করবে কেটে নিল, গামলায় ঢেলে দিল। আপনারা জানেন চালু বন্ধুরা, বড়াগুলো আবার ফের তুলে নিচ্ছি, দেখুন উফ এবারে অনেকগুলো একসঙ্গে বাজে কত, অন্তত মনে 10 থেকে 15 খানা হবে। ও বাবা, 3 6 7 মা আমি খাচ্ছি, নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্রেটফুল চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম জমজমাট একটা রেসিপি নিয়ে, এই মুসুর ডাল দিয়ে বড়া ভেজে দেখাবো বন্ধুরা। হ্যাঁ, একদম জমজমাট রেসিপি, হ্যাঁ সবাই বানিয়ে খেতে পারবে আর টেস্টি ফাটাফাটি হবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, জমে যাবে আজকের রেসিপি। চলো একদম অল্প সময়ে একদম ফটফট হবে। ডালটা সারা রাত ভিজানো ছিল, এবার ধুয়ে নেব। মুসুর ডাল বেশ ভালো কিন্তু বেড়েছে নাকি, এরকম ছিল ভিজানো থাকলে এ বাড়তে সুবিধা হয়। হ্যাঁ, কাঁচা লঙ্কা আর মুসুরির ডাল আমি একসাথে বেটে নেব। মুসুরির ডালের যে টেস্ট সেটা কিন্তু একদম অনবদ্য, অসাধারণ হয় একদম। হ্যাঁ একদম, খুব সুন্দর লাগে। কাঁচা লঙ্কা বাড়তে না, আর ঝাঁঝালো সুগন্ধ একবার ধেয়ে আসছে, আর তার সঙ্গে মুসুরির ডালটা পড়েছে একদম জমে যাবে বন্ধুরা আজকে। আমার ডাল ভাটা হয়ে গিয়েছে, আমি এবারে তুলে নেব। একদম বন্ধুরা, আজকে আমাদের ছিলে বাটা ডাল, তাও দেখুন কতটা সুন্দর হয়েছে। যাদের মিক্সি আছে তারা কি ভাই মিক্সিতে করতে পারবে তো? হ্যাঁ, মিক্সি সবসময় চালাতে পারবে, কোনো অসুবিধা নেই, কারেন্ট থাকবে, হ্যাঁ চলবে, চলে অসুবিধা কি আর বিলও উঠবে যখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই আমাদের বন্ধুরা, বিনা খরচায় বাটাবাড়ি কমপ্লিট একদম। এবার কি কি মশলা দিই আপনারা দেখুন। হ্যাঁ, এই হলুদ দিয়ে দিচ্ছি, এবার নুন দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, কাসুরি মেথি, ব্যাস। আর হ্যাঁ, এই কটা মশলায় ফাটাফাটি হবে, এই কটা দিলেই হয়ে যাবে, এই কটাই একদম মাত। ডালটুকু আমি ফেটিয়ে নেব, ভালো করে একদম মিক্স করে নিতে হবে একদম। ব্যাস ব্যাস, আর ফাটার দরকার নেই। এই যা মশলা পড়েছে আর মুসুর ডালের সঙ্গে তো একদম অসাধারণ টেস্টি হবে। হ্যাঁ একদম মশলাদারও হবে দেখবে, যে একটার জায়গা 20টা খাবে। আমি যাব না না, কুমার কায়দা দেখো খালি, ওতে হাত লাগাবে না বলে কিরকম করে ধরে ধরে নিয়ে গেল। বল, বুদ্ধি থাকলেই বল, হাতে আবার কাজে লাগাতে হবে তো, আবার ধোবো কেন। উনুনটা জ্বেলে দিচ্ছি বন্ধুরা, প্রচন্ড হাওয়া, কত দেরি হবে জানি না উনুন ধরতে। ওই তো হয়ে গেছে বন্ধুরা, এই গানের তালে তালে বড়া আজকে জমে যাবে একদম। কি যাচ্ছে বলতো আমি, ওটা কি যাচ্ছে গো, ডিম যাচ্ছে আমি বলতে পারি, তাসা ব্যঞ্জন যাচ্ছে, ভালো বাইদে যা, কিন্তু ব্যঞ্জন তাসা যাচ্ছে, প্রায় এলে কিন্তু ভালো আরো জমে যায়, তাসা ব্যঞ্জন যাচ্ছে না, এও বিনি পয়সা আমাদের, তুমি চলে নাচতে। হ্যাঁ নাচুনি কি ওকে, আনন্দ হলে নাচে, আনন্দ যে ফটোর দিকে বড় সবসময় আনন্দই থাকে। চল না চল, তোমায় দেখে আমি হাসি লাগছে, হাসি না না ভালো লাগছে, ভালো লাগছে, কারণ একদম জমে যাওয়া গিয়ে।
매년 말로도 공들여 가는 거죠. 이제는 누가 공들여 줘가라 했죠. 매년에 액단 누가 맞잖아, 액단 맞잖아. 점점 이다리. আপনারা বন্ধুরা যেমন খাবেন তেমন সাইজের ভাজতে পারেন। আমাদের এইরকম আমার মা ভাজবে আজকে। আচ্ছা ভালো হচ্ছে, আমার এইরকম সাইজে বেশ মজা লাগে বেশি। ঠিক আছে, না বড়দেরও মজা আছে, কিন্তু এইগুলো দেখতে কেমন সুন্দর সুন্দর লাগে। হ্যাঁ এ ভালো, মিনি বড়া, মিনি বড়া এবার চাবলে আবার একটু বড় বড় হচ্ছে দেখো। বাহ খুব সুন্দর, ভালো বেশ কাজ দাদা। হ্যাঁ তোমার মা ভালো করছে যে বড়া। নিজে থেকে উল্টে যায় বন্ধুরা, বড়া গুলো এবার তুলে নিচ্ছি। প্রচুর লোক খাবে, অন্তত মনে হয় খানকুড়িটা মনে হয় হয়েও যেতে পারে, বেশি হবে। সাথে ছয় কত হয়? সাথে ছয় কত তুমি জানো? বন্ধুরা বলুন, ওই তো মা বলে দিয়েছে, আর কি হবে। বন্ধুরা এই যে বড়া না, এটা আপনারা বিভিন্ন কায়দায় খেতে পারেন, আর কে কি কায়দায় খাবেন সেটা নিজস্ব ব্যাপার। পান্তার সঙ্গে কিন্তু এই বড়া অনেক জমে যায় মা। আমার আর মুড়ি সঙ্গে খুব ভালো। হ্যাঁ মুড়ি সঙ্গে, আর কে কেউ চার সঙ্গে খান, যা খুশি সঙ্গে খেতে হবে, শুধুও খেতে পারো, কোনো অসুবিধা। হ্যাঁ হ্যাঁ শুধুও তো ভালো লাগে, শুধু আর বলে কথা। আবার বাচ্চাদের টিফিনও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এ হচ্ছে ওই যে তেলে ভাজা হয় না, তার চেয়েও এর টেস্ট কিন্তু ফাটাফাটি, আর খুব মজাদার জিনিস ডাল তো। না না সত্যি তো, একদম অরিজিনাল মুসুর ডালের টেস্ট খুব সুন্দর হয়। এ হচ্ছে আপনারা কিচ্ছু জানবেন না। হ্যাঁ হ্যাঁ সেই তো, জানবেন না? জানবেন না, কিন্তু এ অরিজিনাল বাটা। হ্যাঁ আমি জানি, অনেকে বলে মুসুর ডাল আবার ডাল দিয়ে নাকি বেসন করে শুনেছি। হ্যাঁ বলে পোকা ডাল দোকানে। বেসন বানালে ড্যামেজ কন্ট্রোল, একদম। এটা যে টিক্স, অন্যরকম কায়দা থাকে বিজনেস এর, প্রচুর কায়দা আছে, প্রচুর কাজ। একটা ডাল প্যাকেটে ভরা আছে, সেই ডালটা ম্যাচিউর টাইম হয়ে গেছে, সেই ডালটা কি করবে কেটে নিলো, নিয়ে গামলায় ঢেলে দিলো। ইয়েস ম্যাচিউর সেট, ইয়েস। আপনারা জানেন চালু ডাল লোকাল খোলা ডাল বিক্রি হয়ে যাচ্ছে, আমি নিজের চোখে দেখি। একদম 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 একদম, প্যাকেট ডাল খোলা ডাল, খারাপ না। হ্যাঁ ভালো আইডিয়া, ভালো। ওদের কোম্পানির একটা ম্যাচিউরিটি টাইম থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই যে বলে খারাপ না, একদম খারাপ হয়ে যায় না। আবার ওকে আবার, হ্যাঁ পরে বলবো, ভালো করার জন্য আরো ছ মাস আরো আরো দামি, আরো দামি করে দেওয়া যায়, দামি করে দেওয়া যায়। যদি জানতে চান আমি বলবো। হ্যাঁ কমেন্ট করে লিখে জানাবেন বন্ধু, অনেক টিক্স আছে, আমি করেছি। হ্যাঁ আমি করেছি। হ্যাঁ তবে বিক্রির জন্য বাড়িতে করেছি, বাড়ি করি বন্ধুরা। আর একটা ব্যাচ হয়ে গেল, ও লাফে লাফে পড়তেছে, লাফে লাফে পড়তেছে। হ্যাঁ ও বাবা, আমি যতই অগর করি না বন্ধু, এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে, কিন্তু সত্যি তো সাধারণ জিনিস হলো মজাদার জিনিস। দাদা বলতে যে বলে হয়তো মিছি মিছি না, না 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 না, সত্যি ভালো হয় এটা বন্ধুরা। বড়াগুলো আবার ফের তুলে নিচ্ছি, দেখুন উফ, এবারে অনেকগুলো একসঙ্গে ভাজা হয়েছে, কত অন্ত মনে 10 থেকে 15 খানা হবে। ও বাবা, 3 6 7
আট নয় দশ এগারো বারো, বারোখানা একসঙ্গে। ওইদিকে বন্ধুরা দেখুন লাস্ট ডাবার বড়া চলছে, ওটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। এদিকে আমি, হ্যাঁ, ও দারুণ কায়দা তো। ও বাবা, হাত দিয়ে খাবে কেন? হ্যাঁ হাত দিয়ে খাবে কেন? এই আগে মোজার দিনই না। বাহ, ছোট থেকে বড় একটু একটু করে ধরবে আর খাবে না? হ্যাঁ এই দেখুন, এই সব কাঠের একদম। ওই দেখুন, বলে বলে খাবে। হ্যাঁ বলে বলে খাবে একদম। আচ্ছা খুলে পড়ে যাবে না? দূর, বাচ্চারা খাবে আর বলবে মা আর একটা দাও, মা আর একটা দাও। এই দেখুন কিরকম হয়েছে দেখুন। কই দেখি খুলে পড়ে যায় নাকি? খুলে কি পড়ে যাবে? হ্যাঁ বাহ, ও বাবা, আরে সুপারি জমে গেছে বাবা, এটা খেয়ে দেখো না, খাও খাও। হ্যাঁ খাও, গরম না ঠান্ডা খাওয়া যাচ্ছে। আমি খাচ্ছি, ঝমে উঠেছে। বন্ধুরা এই যে বোড়া বানিয়েছে না একদম, এবার সরসজ্জা দেখুন সরসজ্জাই দেখুন, সে বন্ধুরা বলবে কোনে কমন করে। তুমি যেটা খুশি খা, যে যেটা খুশি খেতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে বড় থালি থেকে নি, খাও। আমি ছোট থালি খাচ্ছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, তুমি একটা খাও, তুমি খাও, তুমি খাও। আরে সুন্দর দেখুন, খাচ্ছি, তুমি নাও না। আম কম কাটি করে টেনে নিয়েছি, রেখে মুনে খাচ্ছি, এত টেস্ট হয়েছে। অনেক কি মজা, দারুণ। তা বন্ধুরা, হ্যাঁ প্লিজ আমাদের এই বোড়া রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে বেল বাটনে আছে প্রেস করবেন, বেল বেল বন্ধুর কাছে একটা শেয়ার ঢেলে ঢেলে দেবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, এইভাবে আমার সঙ্গে থাকুন বন্ধু, প্লিজ প্লিজ বন্ধু। ও অনেক মজা ঢুকছে, দারুণ টেস্টি হবে। হ্যাঁ খুব সুন্দর আছে। আমি খেয়ে আর চার চারটে এখানে গেঁথে দিয়েছি, দেখো এরকম।